আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগতের খবর নায়ক রাজের জীবনী নিয়ে রাজের আপত্তি অর্ধশত বছর ধরে চলচ্চিত্রে বিচরণ নায়ক রাজ নন্দিত সব চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন বিখ্যাত এই অভিনেতার বর্ণাঢ্য জীবন কাহিনী নিয়ে বই লিখছেন চিত্রনাট্যকার ও গুণী চিত্র পরিচালক ছোটকু আহমেদ প্রয়াত রাজ্জাককে নিয়ে বইটির নামকরণ করা হয়েছে নায়ক রাজ রাজ্জাক টালিগঞ্জ থেকে ঢালিউড আগামী বছরের জানুয়ারিতেই বইটি প্রকাশ করা হবে ইটি বিডি নিউজ পাবলিকেশন লিমিটেড আনবে আগামী ফেব্রুয়ারিতে বইমেলার আকর্ষণ হিসেবে এ বিষয়ে প্রকাশনা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে গেল পাঁচই সেপ্টেম্বর জানিয়েছেন ছটকু আহমেদ শেষ পর্যন্ত জানা গেল ছটকু আহমেদকে বই লেখার অনুমতি দেয়নি রাজপরিবার নায়করাজ রাজাকের পুত্র বাপ্পারাজ এমনটাই জানিয়েছেন তিনি বলেন আমরা তাকে লেখার জন্য অনুমতি দেয়নি ছোটকু আহমেদ কোথা থেকে অনুমতি নিয়ে বাবার জীবনী লিখেছেন আমি জানি না খুব ঝেড়ে বাপ্পারাজ তার ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন লিখেছেন আমার বাবার জীবন দশায় তাকে নিয়ে যখন অপমানজনক উক্তি চালাচালি হচ্ছিল তখন যারা না শোনার না জানার ভান করে নিশ্চুপ ছিলেন আজ তাদের উক্তি নিয়ে জবান ছোটকু আহমেদ নায়করাজের জীবনী লিখছেন ভালো প্রজেক্ট নিয়েছেন ছোটকু সাহেব আপনার কলমে তখন কালিহীন ছিল তাই একটু প্রতিবাদও করতে পারেননি আর জীবনী লিখছেন বইমালায় আসবে বলে খান্ত হন খান্ত হন আমি এখনও মরে যাইনি উল্লেখ্য ছোটকু আহমেদ পরিচালিত প্রথম ছবি নাথ বৌতে অভিনয় করেছিলেন রাজ রাজ্জাক সুপারহিট ওই ছবিতে আরও ছিলেন ববিতা হাসান ইমাম ও প্রবীর মিত্র এছাড়া ছোটকু আহমেদের পারিবারিক প্রোডাকশন থেকে নির্মিত আরও তিনটি ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ